এই গজাল লোর বয়স কিমান হয়েছে, কিমান দিন আগতে ইয়াত প্রতিষ্ঠা হয়েছিল সেটা নির্দিষ্টভাবে কোয়াটো টান। কারণ আমার পরিপুরুষবিলাক যাকে ইয়াত এই থানখন আরম্ভ করছিল তেওঁলোকেও ভালকে কব নোৱাৰে, তথাপি আমি দুশবছরিয়া জন্মোৎসব পালন করেছিল। গতি এতিয়া 209 বছর বলে আমি ধরে লৈছো, কিন্তু যাক যাত্রী আহে বা বটানিকেলর মানুষ আহে কলেজেরপরা তেওঁলোকে পরীক্ষা নিরীক্ষা করে কয় যে 209 বহুত উপরত আছে, ঠিক তেনেকুৱা। আর ইয়াত খুব হাবি জঙ্গল আছিল এটা সময়ত, আমি সেইটো কব পারো, বাঘ ওলাইছিল ইয়াত, এনেকুৱা জঙ্গল আছিল। জঙ্গলের মাজে মাজে গছর ওচরে দিয়ে একটা সুরুরিয়া বাট আছিল, কিন্তু ভয় লাগিছিল দিনত আগতে ইয়াত অহাটো মানে কঠিন আছিল, ভয় করেছিল প্রত্যেকে। কিন্তু সেই সময়তে আমার এই গাঁরে দূরদর্শী মানিক কলিতা বলি তেখেতে তার মানে ইয়াত এই গছডালর গুড়িত চাতি বন্তি জ্বলবা আরম্ভ করে, তেওঁলোকত সহায় করে লয়হরণীয়া। আর তেতিয়ারপরাই ইয়াত গীতা পাঠ ভাগবত পাঠ চলি আছে, এইটো 100 বছরের উপাহরণ। এইটো আমি জন্মদিন এই 8 জন্মদিন গছডালের বেমার হয়েছে, আমি বিভাগীয় কর্তৃপক্ষের পর কোনো ধরনের ইয়ার সরকারি হিসাবে পরিচর্যা নেই, ভেঁকুর ধরেছে গোটাই গছডালতে ভেঁকুর ধরেছে, আর কিছু ঠানি ভাঙিছেও, ভাঙি পূব পিনে একটা ডাঙর ঠানি ভাঙি পড়েছিল, কিন্তু আমি যোগাযোগ করে আছো, মানে কিন্তু মৌখিক সাহায্য পাও, কিন্তু বাকি আর একো পোৱা নাই। কিন্তু কিছুদিন আগতে আহি বিজয় ভূঁয়া নামৰ তেখেত মানে এই বিভাগৰে মানুহ, তেখেতে পেপাৰত পাইছিল মাজুলীত থাকতে আমার গছডালের বিষয় পাই নিজে নিজে আমার ইয়াত আহিছিল, প্রায় এমাহ ধরে আছে আর থাকি কিছু পরিমাণে ইয়ার পরিচর্যার কাম চাফ চিকুণ এইবিলাক করেছে, করে তো এমাহর মূরত গৈছে। অবশ্যই আমি অলপ কিবা এটা কাম হলি ভাবছো, অলপ সার পানি এইবিলাক দিছে, বানপানির সমস্যা মানে বিরাট বানপানির সমস্যা আমার মুকরা খহানিয়া যেটু একেবারে নিচর 200 মিটার নহয় সেইটো, তাতে কালদিয়া নদী এইটো সদায় বানপানী উঠে, তেনেকে আমি সরকারিভাবে একো প্রটেকশন পোৱা নাই, সহানুভূতি সরকারের ফলের বিশেষ ধরনের একো পোৱা নাই। আর ইয়াত বানপানী ডুব গৈছে, এইবার যাবলি যদি আমার থানোর মানুষে এখানে অল্প প্রটেকশন নকরে তাহলে এইখান গোটেই ভাহি গেল হতে পুরা বারে, তার মানে এটা সময়ত এই যদি প্রটেকশন লওয়া নহয় তাহলে এশিয়ার এই দ্বিতীয় বৃহত্তম গছজোপা এই আমার চিরকাললৈ নাইকিয়া হয়ে যাব।